মায়ের ডাকের কেন্দ্র কার্যালয়ে সেনা অভিযানের নামে হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি বিকেলের রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি এ সময় তিনি তিন দিনের আলটিমেটাম দিয়ে বলেন এই সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে সানজিদা ইসলাম আরও বলেন গত ত্রিশ সেপ্টেম্বর দুপুরে সেনাবাহিনীর একটি দল মায়ের ডাকের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নারী কর্মীদের হেনস্থা করে এ সময় তারা তুলে নিয়ে যায় তার ভাই সাইফুল ইসলাম শ্যামলকে কিন্তু কী অপরাধে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই প্রশ্ন রাখেন সঞ্জিতা ইসলাম বলেন অভিযানের সময় তার খোঁজও করা হয় তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি এই অভিযানের বিষয়ে গণমাধ্যমে আইএসপিআর দেওয়া বিবৃতির প্রতিবাদ ও নিন্দা জানায় বক্তারা বলেন হাসিনা সরকারের পেটোয়া বাহিনীর মতো একই কাজ এখনও চলছে এরা হাসিনা সরকারের দোষর কিনা আওয়ামী ফ্যাসিসদের কলকবজাগুলো সক্রিয় কিনা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা অভিযোগটা আমার কিন্তু আসলে এই সরকারের কাছে ইন্টারন গভর্নমেন্টের কাছে এবং সেনাবাহিনীর কাছে এর সাথে যুক্ত যত অফিসার আছে তাদেরকে যেন ইনভেস্টিগেশন করে বিচারের আওতায় আনা হয় এবং এর যে হেড যিনি একটা স্টেটমেন্ট দিতে পারে এবং এটার সাথে জড়িত থাকতে পারে তাকে অবশ্যই ইনভেস্টিগেশনের আওতায় এনে বিচারের দাবি জানায় এবং আমাদেরকে দেখাতে হবে এই অভ্যুত্থানের আমাদের যে স্পিরিট সেই স্পিরিট তো একই ঘটনার পুনরাবৃত্তি আর কখনো প্রত্যাশা করে না বরং যে অমীমাংসিত ঘটনাগুলো রয়েছে সেগুলোর মীমাংসা প্রত্যাশা করে